হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই চ্যানেলে কয়েকটি কোর্স নিয়ে আলোচনা করব। সেই কোর্সগুলো অনেকেই হয়তো আগে ভিডিও দেখেছেন কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারেন নাই। তাদের উদ্দেশ্যে আজকে কেয়ার গিভার কোর্স, ফার্মেসি সি ক্যাটাগরি কোর্স, ভেটেনারি কোর্স এবং কম্পিউটার অপারেটিং কোর্স এবং প্যারামেডিক্যাল কোর্স, সেইগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা অনেক কিছুই জানতে পারবেন। অনেকেই আছেন যে ফার্মেসি লাইসেন্স করতে চান, তার জন্য ফার্মেসি সি ক্যাটাগরি কোর্স করতে হবে, এটা ফার্মেসি কাউন্সিলের অধীনে করতে হবে, 200 নম্বরের পরীক্ষা 100 নম্বর পেতে হবে। অনেকেই গ্রাম অঞ্চলে পল্লী চিকিৎসার সাথে জড়িত হতে চান, খুব শর্ট টাইমে যদি সরকারি কোর্স করতে চান কেয়ার গিভার প্যারামেডিক্যাল, এটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 6 মাসের কোর্স, এটা প্রায় আপনার 15-16 হাজার টাকার মতো খরচ হয়, কম বেশি হতে পারে। ফার্মেসি ক্ষেত্রেও কিন্তু সেটা 15-16 হাজার টাকার মতো খরচ হয়, কম বেশি হতে পারে। এবং ভেটেনারি কোর্স, যারা পশু পাখি লালন পালন বা চিকিৎসা দিতে চান, তারাও 3 মাস, 6 মাস বা 1 বছরের কোর্স করতে পারেন, যেগুলা আপনার 3 মাসের কোর্স 8,000 টাকা, 6 মাসের কোর্স 16,000 টাকার প্রয়োজন পড়ে। কম্পিউটার অপারেটিং কোর্স 3 মাস বা 6 মাসের কোর্স 6,000 টাকা, 3 মাসের কোর্স 3,000 টাকা, আউটসোর্সিং অথবা কম্পিউটার অপারেটিং কোর্স আপনি করতে পারেন। যে 5টি যা 4-5টি কোর্সের কথা বলেছি, এছাড়া যারা কমিউনিটি হেলথ ওয়ার্কার করতে চান, 1 বছরে প্রায় 45,000 টাকা, কমিউনিটি প্যারামেডিক্যাল প্রায় 90,000 টাকার মতো খরচ হয়। যারা অলরেডি ফার্মেসি লাইনে আছেন, যারা এলএমএ অথবা আরএমপি বা পল্লী চিকিৎসা বা দেখা গেছে কোয়াক হিসেবে কাজ করছেন, তারা কিন্তু এসব অর্জন করতে পারেন। অর্জন করে আপনি কিন্তু বেকারত্ব রোধ করতে পারেন। এই 5টি কোর্স করলে আপনাকে একদিনেরও বেকার থাকতে হবে না। সুতরাং যারা কোর্স করতে চান, তারা বায়োডাটা, ছবি, ন্যাশনাল আইডি কার্ড, জন্ম নিবন্ধন পাস কপি করে রেডি করেন এবং আপনার যেখানে ভর্তি হবেন টাকা পয়সা রেডি এবং কাগজপত্র রেডি করে সেইখানে ফোন করে আপনি চলে যাবেন। আমাদের যদি অফিসে যোগাযোগ করতে চান, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ঢাকা উত্তরা, বাড়ি 12 রুট 33 সেক্টর 7 এবং ময়মনসিংহে 16/1 পাদ্রি মিশন রোড ময়মনসিংহ, এবং আপনার সিলেটে আম্বরকানা 95 BY আম্বরকানা, এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন, এনসিসি ব্যাংকের পিছনে বিল্ডিং। সুতরাং যারা ভর্তি হতে চাচ্ছেন, অনেকেই ভিডিও পুরোপুরি দেখেন না, যার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, ফিটা কত বা একবারের ভিডিওটা 2 বার দেখতে হবে বা শুনতে হবে, তখনই কিন্তু আপনি সঠিকভাবে করতে পারবেন। যাই হোক, যারা প্যারামেডিক্যাল কোর্স করতে চান বা যারা কেয়ার গিভার করতে চান বা এলএমএ আরএমপি করতে চান অথবা ডিএমএ ডিএমএস করতে চান, কিন্তু এগুলো ভালো মন্দ আপনার বোঝার কিন্তু দায় দায়িত্ব রয়েছে এবং বুঝতে হবে, সেইভাবে কিন্তু আপনাকে কোর্সগুলো করতে হবে। একটি হলো সরকারি কোর্স, আরেকটি হলো প্রাইভেট কোর্স। সরকারি কোর্স কীভাবে করবেন তাও বললাম, প্রাইভেট কোর্স কীভাবে করবেন সেটা আলোচনা করলাম। এরপরেও আপনাদের কিন্তু অনেক প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে যদি প্রশ্ন করেন সেই আঙ্গিকে আমরা আবার ভিডিও তৈরি করব। আর আমাদের ফোন নাম্বার 01711337019 অথবা 01711921416, এই নম্বরেও আপনারা ফোনে যোগাযোগ করতে পারবেন। আমি ভিডিও করি অনেক বছর ধরেই, যারা হয়তো দেখেছেন যে 10-15 বছর ধরে আমি ভিডিও করছি। সুতরাং যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ফোনে যোগাযোগ করবেন, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আর আপনার বন্ধুবান্ধব যদি থাকে, কে কোথায় লেখাপড়া করেছে, পল্লী চিকিৎসক অথবা ফার্মেসি অথবা প্যারামেডিক অথবা কেয়ার গিভার অথবা ভেটেনারি কোর্স অথবা কম্পিউটার, তাদের মাধ্যমে আপনি ভর্তি হতে পারেন। কিন্তু তারা যদি সহযোগিতা না করে কোথায় যাবেন, একদম আমাদের সাথে যোগাযোগ করেন। শুক্রবার এবং শনিবার ঢাকা অফিসে চলে আসবেন, বাড়ি 12 রুট 33 সেক্টর 7, এই ঠিকানা। শুক্রবার এবং শনিবারে ফোন করে চলে সারাটা দিন নিয়ে আসবেন, কারণ আসার পরে যদি আমি বলেন যে আমি চলে যাচ্ছি আমার সময় নেই, তাহলে আসার প্রয়োজন নেই। যারা লেখাপড়া করবেন তারাই, আর যারা গ্রামে গঞ্জে শহরে যারা যদু কদু মার্কার রয়েছে, ওরা কিন্তু আপনাকে কখনোই হেল্প করবে না, ওরা চায় না যে আপনি তার প্রতিদ্বন্দ্বী হন, তার পাশেই একটা ফার্মেসি করুন। সুতরাং আমাদের সহযোগিতা নিতে পারেন। আপনাদের অনেকেই অনেক কিছু আছে, তাহলে তো আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই, যাদের নাই তারা আসেন, বুঝেন, তারপরে আপনি ভর্তি হন। যা হোক, ভিডিওটা বড় করবো না, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। এই প্রত্যাশা হলো, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।